দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল মনোনয়ন পুনর্বিবেচনার জন্য আজ তৃতীয় দিনের মতো আপিল করেছেন প্রার্থীরা। দর্শক, এ বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। নূপুর, আপিলের তৃতীয় দিনে কত আবেদন আসলে জমা পড়েছে, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? আমাদের দর্শককে যদি জানাতেন। জ্যোতি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন, আজকে সকাল থেকে কিন্তু আবহাওয়া খুব বৈরী, সকাল থেকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলেও কিন্তু এখানে নির্বাচন কমিশন ভবনে যে সকল প্রার্থীরা ছিলেন, যাদের বাতিল করে দেওয়া হয়েছিল মনোনয়নপত্র, তারা কিন্তু আজকে আসছে আপিল দাখিলের জন্য। আমরা সকাল থেকে এসে দেখেছি সকালের দিকটাই কিছুটা কম থাকলেও দুপুর গড়ানোর সাথে সাথে কিন্তু এ বৃষ্টির মধ্যতেও অনেক প্রার্থী আসছেন এবং তারা তাদের আপিল দাখিল করছেন বিভিন্ন বুথে, কারণ এখানে প্রতিটা অঞ্চলের জন্য 10টি অঞ্চলের জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে 10টি বুথ। আর এই বুথগুলো থেকেই কিন্তু তারা তাদের আপিলে দাখিল করছেন। আপনাকে যদি একটু বলে রাখি যে আজকে কিন্তু আপিল দাখিলের তৃতীয় দিনেও কিন্তু আমরা এখানে এসে এই বিকেলের সময়টাতে কিন্তু আমরা ভিড় দেখেছি। আর একটি কথা আপনাকে জানিয়ে রাখি, এদিকে এখানে এসে কিন্তু আজকে সকালেও দেখলাম যে সবচেয়ে যেটি চোখে পড়ার মতো ছিল সেটি হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের ভিড় ছিল খুব বেশি। ইভেন এখনও আমরা দেখতে পাচ্ছি যে স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি আসছে, তাদের বাতিল হয়ে যাওয়া প্রার্থীরাই আসছেন এবং তাদের যে সমস্যাগুলো সেগুলোও তুলে ধরছেন। যেমন বাতিল হওয়া প্রার্থীদের সাথে আমরা সকাল থেকে অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু বারবার বলছেন যে মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় প্রার্থীদের তাদের যে কাগজগুলো দেওয়া হয়েছে সমাধানের জন্য, সেগুলোতে কিন্তু তারা যে সমস্যাগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু অনেক সময় তারা বলছে যে এটি আসলে কোনো সমস্যা না, আসলে তাদের অনেকেই যখন মাঠ পর্যায়ে যাচ্ছে তদন্তের জন্য তখন কিন্তু তদন্তে যে প্রতিবেদন পাচ্ছে তারা আসলে ভয়ে, অনেক প্রার্থী আছে যাদের স্বাক্ষর দিয়ে নিয়ে আসা হয়েছিল, 1% ভোটার যে বিষয়টা ছিল। এর আগেও আমি আপনাকে বলেছিলাম যে স্বতন্ত্র প্রার্থীদের যে সমস্যাটা, যে 1% ভোটারের সাক্ষ্য দেখাতে হবে, সেখানে কিন্তু তারা দেখিয়েছে, কিন্তু তাদের যে সমস্যাটি বেশি দেখিয়েছে তারা বলছেন যে কর ফাঁকি দেওয়া বা ঋণ খেলাপি দায়ে এরকম ধরনের বেশি অভিযোগ উঠে এসেছিল, তো সেই জন্যই মূলত তাদের প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়েছিল। কিন্তু তারা আজকে এই বাতিল করে দেওয়া প্রার্থিতার জন্যই কিন্তু, মনোনয়নের জন্যই কিন্তু আবারও তারা এসেছেন নির্বাচন কমিশনে। আর একটা বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, নির্বাচন ভবনে গত দুদিন কিন্তু পরিপাটি থাকলে আজকে বৃষ্টির কারণে আজকে কিন্তু একটু অবস্থা একটু সকালের দিকে খারাপ ছিল, প্রার্থীরা তেমন আসছিল না, কিন্তু আমরা বেলা বাড়ার সাথে সাথেই দেখেছি বুথগুলোতে উপচে পড়া ভিড়ও হয়েছিল। এখন পর্যন্ত আপনাকে যদি একটু জানিয়ে রাখি, এখন পর্যন্ত প্রায় গত তিন দিনে 318টি আবেদন তাদের আপিল আবেদন জমা পড়েছেন বলে আমরা জেনেছি। তারপরে কিন্তু আর একটা বিষয় থেকে যায় যে বৃষ্টিকে তোয়াক্কা না করে তারা কিন্তু তাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজির হচ্ছেন এই যে এই সকল ছিটকে পড়া প্রার্থীরা। আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে এখানে এসে সকাল থেকে এসেছেন, আবার কেউ কেউ দুপুর থেকে এসেছেন। আর একটা বিষয় দেখেন যে প্রার্থীরা কিন্তু তাদের বৈধ লড়াইয়ে আপিলে আবেদনের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন এবং মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা তারা বারবারই বলছে যে তাদের জন্য যদি এটা বিবেচনা করে দেখা হতো বা বিবেচনা করা যেত তাহলে তাদের জন্য সুবিধা হতো আর কি। আমরা অনেকে এখানে এসে দেখেছি যে প্রার্থীর পক্ষ থেকে সমর্থনকারীরাও কিন্তু আবেদন করতে আসছেন ইসিতে। আজকে সকাল থেকে বেশিরভাগই যে সকল স্বতন্ত্র প্রার্থীরা আসছেন তারা কিন্তু তাদের দিক থেকে তাদের কিন্তু অনেকেই সমর্থনকারীরাও এসেছেন। আর যে 1% ভোটের স্বাক্ষরের জন্য যারা বিপাকে পড়ছে তাদের কিন্তু পাল্টাপাল্টি অনেক অভিযোগও আমরা পেয়েছি সকাল থেকে এসে।
আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, যদি আপনি জানেন যে আজকে কিন্তু সকাল 10টার দিক থেকেই এই সকাল 10টার দিক থেকেই কিন্তু আপিলের আবেদন জমা পড়ছেন, এখন পর্যন্ত পড়ছেন এবং এটা 4টা পর্যন্ত কিন্তু চলবে এই আপিল। তারপরে কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে আজকে সচিবের কথা বলার কথা আছেন, তিনি আজকের সারা দিনের কর্ম কাজ নিয়ে কিন্তু 5টার দিকে কথা বলার কথা আছেন, আর এখানে এখন পর্যন্ত কিন্তু আপিল গ্রহণ চলছে। যদি এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন ভবন থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপিলের তৃতীয় দিনে কত আবেদন জমা পড়লো তারই সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নূপুর মাহমুদ।